বৃহস্পতিবার অস্ত্র ব্যবসায়ী মহেশখালী থেকে সিএনজি অটোরিকশা যোগে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসী গ্রুপের কাছে অস্ত্র সরবরাহের উদ্দেশ্যে রওনা দেওয়ার সংবাদ পায় র‍্যাব। পরে বাহিনীর সদস্যরা চকরিয়ার বড় ভেওলায় তল্লাশি অভিযান শুরু করে। এক পর্যায়ে একটি সিএনজি অটোরিকশা চেকপোস্টের সামনে পৌঁছালে র‍্যাব সদস্যরা থামার সংকেত দেওয়ার সঙ্গে সঙ্গে অস্ত্র ব্যবসায়ী র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টাকালে চালক সহ তিনজনকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় অস্ত্র ও নগদ টাকা। গোপনে অবৈধ অস্ত্রের ব্যবসা পরিচালনা করে আসছে। এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসী গ্রুপের সদস্য সহ বিভিন্ন দুষ্কৃতকারীদের নিকট নিয়মিত অস্ত্র বিক্রি করে আসছে। প্রেস ব্রিফিংয়ে র‍্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে মহেশখালী ও চকরিয়া থানা এলাকায় গোপনে অবৈধ অস্ত্রের ব্যবসা পরিচালনা করে আসছিল বলে স্বীকার করেছে। আর রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসী গ্রুপের সদস্যসহ দুষ্কৃতিকারীদের কাছে নিয়মিত অস্ত্র বিক্রি করে আসছে। তাদের মধ্যে মুক্তার আরসার অস্ত্র সরবরাহকারীদের মূল হোতা। আরসাটা আমাদের স্পেশাল কনসিডারেশন আছে, র‍্যাবের গোয়েন্দা সংস্থা, অন্যান্য গোয়েন্দা সংস্থা যৌথ ইয়েতে আমরা ইনশাআল্লাহ আশা করি এটাকে আরো নিয়ন্ত্রণ করতে সম্ভব। আটক তিনজন মহেশখালী ও চকরিয়ার বাসিন্দা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।